নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে ভেতরই বাইতে হবে আমি যে সাগর মাঝি রে পিলখানা বিডিআর সদর দপ্তরে যে হত্যাযজ্ঞ ও তাণ্ডব চালানো হয়েছিল তার ছবি সামনে উঠে আসছে ক্রমেই সিসিটিভিতে ধারণ করা সেসব বিশৃঙ্খল অবস্থা ও তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করছে সিআইডি তদন্তকারী দলের প্রধান আব্দুল কাহার আখন্দ বলেছেন এসব তথ্য উপাত্তগুলো পর্যালোচনা করে দেখছেন তারা বিডিআর সদর দপ্তরে সেদিনের বিভিন্ন ঘটনার এক্সক্লুসিভ ভিডিও চিত্র নিয়ে হাসানুজ্জামান সাকির বিশেষ রিপোর্ট প্রিয় দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক চলছে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমন্ডি কার্যালয়ে সকালে এই বৈঠক শুরু হয় বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা ছাড়াও প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত আছেন বৈঠকে দলের কাউন্সিল সহ সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে 1973 সালের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতায় এখনই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ আয়োজিত জেনোসাইড এবং ইম্পিউনিটি বিষয়ক সেমিনারে বক্তারা বলেন পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার হচ্ছে বাংলাদেশেও সেভাবে বিচার হওয়া দরকার জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এ সেমিনারে ডক্টর কে মওদুদ ইলাহী এবং প্রফেসর শহীদুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ